ঘরে ঘরে আজ অপরাধ এবং গুনাহের মাত্রা চরম আকারে বেড়ে চলছে। যেই সংসারে, যেই দম্পতির মধ্যে, যেই ঘরে আল্লাহর নাফরমানি হয়, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠায় নিয়ে যান। আগে যদি শান্তি থেকেও থাকে, নাফরমানির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিটা উঠায় নিয়ে যান। আজ ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ে নানা রকম অবৈধ কাজে, হারাম কাজে লিপ্ত। পুরুষে অন্য মেয়েদেরকে দেখে মজা নেয়, সেটা ফেসবুকে হোক, ইমোতে হোক, পত্রিকায় হোক, ম্যাগাজিনে হোক, টেলিভিশনে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক, তিনি বাহিরে অন্য মেয়েদের দেখে মজা নিচ্ছেন, হারাম কাজে লিপ্ত। যেটা দুনিয়ার সবচেয়েতে বড় উপভোগের বস্তু, সবচেয়েতে বড় সুখের জায়গা, তার দুনিয়ার জান্নাত, সেই স্ত্রীর মধ্যে সুখটুকু আল্লাহ তাআলা উঠায় নিয়ে যান। কারণ সে হারামের মাধ্যমে কি করতে চায়, তার নিজের এই চাহিদাকে চরিতার্থ করতে চায়, সে অবৈধ কাজে লিপ্ত। একইভাবে স্ত্রী, মেয়েরা বাহিরে যাওয়ার সময় কি করে, সাজগোজ করে, স্প্রে করে, মানুষকে দেখায়, মানুষকে আকৃষ্ট করে, তার নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। এরকম আরো নানাবিধ অপকর্ম, হারাম কাজ, এগুলো আমাদের পরিবারগুলোতে আছে না নেই? ঘরবাড়িতে যত বেশি হারাম কাজের চর্চা হবে, স্বামী স্বামীর মতো হারাম কাজ করছে, স্ত্রী স্ত্রীর মতো হারাম কাজ করছে, এবং এগুলো দিন দিন বাড়ছে। আর হারাম কাজ বাড়ছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক শান্তিটা উঠে নিয়ে যাচ্ছেন। ঝগড়াঝাটি বাড়ছে এবং অশান্তি হচ্ছে, সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের সাথে কি রাখেন নাই, আরাম রাখেন নাই। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল জাওয়াবুল কাফির ভিতরে লিখছেন যে কোনো এক সালাফ পূর্বসূরি, তিনি বলেছেন, আমি খেয়াল করে দেখেছি একটা বিষয়, আমি যখন কোনো অন্যায় করি, কোনো গুনাহের কাজ করি, তো এর ধাক্কা এসে লাগে আমার যে বাহন, তখনকার যুগে ঘোড়া গাদা এগুলো ছিল, সেগুলো, এবং আমার স্ত্রী, এই দুইটা ক্ষেত্রে। বাহিরে কোনো অন্যায় করছি বা ভিতরে কোনো অন্যায় করছি, আল্লাহর কোনো নাফরমানি করছি, কোনো গুনাহে লিপ্ত হয়েছি, তো দেখি যে ধাক্কা এসে লাগে এখানে, এদের আচার আচরণ সম্পূর্ণ বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কথাটাকে যদি সামনে রাখি আমরা, একেবারে পরিষ্কার হয়ে যায়, গুনাহ যত বাড়বে তত পারিবারিক সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে টানাপোড়েন সৃষ্টি হবে এবং আস্তে আস্তে বিবাহগুলো ভাঙতে থাকবে, বিচ্ছেদ হতে থাকবে। এই জন্য বিবাহ বিচ্ছেদ এড়ানোর জন্য স্বামী স্ত্রী উভয়কে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ সম্পর্ক আস্তে আস্তে কী হবে, গাঢ় হবে। সহিহ বুখারীতে আসছেন, বেলাসরাতে সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আমাদের ঘরবাড়িতে শান্তি উঠে গেছে, এই যে গুনাহ বেড়ে যাওয়ার কারণে শান্তি উঠে গেছে, এর একটা বিশেষ পাঠ হলো আল্লাহর রহমতের ফেরেশতা বাসা বাড়িতে আসার জন্য যত রাস্তা আছে সবগুলো আমরা বন্ধ করে ফেলছি। রহমতের ফেরেশতা আসার যত দরজা ছিল, রাস্তা ছিল, আমাদের পরিবারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেগুলো সব কী করছি, বন্ধ করে ফেলছি। আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে আসছেন না, তো রহমত এবং অনুগ্রহ, দয়া নিয়ে, শান্তি নিয়ে যদি আল্লাহর ফেরেশতারা না আসেন, তো অশান্তি শুরু হয়ে যায় এবং বিবাহ টিকে না। সহিহ বুখারী হাদিসে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরে আল্লাহর ফেরেশতারা, অর্থাৎ রহমত নিয়ে যে ফেরেশতারা আসেন, তারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো ছবি আছে অথবা আপনার কোনো কুকুর আছে, মানুষের আঁকা কোনো ছবি আছে, প্রিন্টেড কোনো ছবি আছে, কোনো মূর্তি আছে। মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আজ এই পরিবারগুলো কী হওয়ার মাধ্যমে, ঠুনকো হয়ে যাওয়ার মাধ্যমে, পারিবারিক বন্ধনগুলো ঠুনকা হয়ে যাওয়ার মাধ্যমে এবং পারিবারিক সম্পর্কগুলো ছিন্ন হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন।